আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা উত্তর আমেরিকার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল টিভি টোয়েন্টি ফোর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শহীদুল্লাহ এখানকার নিয়মিত আয়োজন ইসলাম ও জীবন অনুষ্ঠানে আজকে আমরা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পবিত্র হজ এবং অমরা আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন নিউ ইয়র্কের জনপ্রিয় আলেমে দিন এবং শাহজালাল দারুসোনা জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও ইমাম হাফেজ এবাদুর রহমান চৌধুরী আসসালাম জি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাকে টিভি টোয়েন্টি ফোরে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ

قال النبي صلى الله عليه وسلم الحج مبرورا ليس له جزاء الا الجنه او كما قال عليه الصلاه والسلام حج مسلمان ধর্মের মধ্যে ইসলাম ধর্মের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং হুজুরে صلى الله عليه وسلم من হাদিস

যে যাদেরকে নেসাব পরিমাণ মাল হবে ধনী লোক তারা যেন হজ করে আচ্ছা নেশাব বলতে এই শব্দটা আসলে কি ট্রামটি নেশাব হইল এই শব্দের অর্থ হচ্ছে যে সাড়ে সাত তোলা স্বর্ণ অর্থাৎ এইটি ফাইভ গ্রাম স্বর্ণ আচ্ছা বাউান্ন তোলা সাড়ে বাউান্ন তোলা রূপের পরিমাণ যদি কোনো মানুষের কাছে টাকা বা সম্পদ থাকে এক্সেস তাতে আমরা লোকাল কারেন্সিতে কত বলতে পারি আসলে লোকাল কারেন্সিতে এগুলা আমেরিকার মধ্যে ম্যাক্সিমাম মানুষের উপর ওই হজ আমরা হজ জাকাত ফরজ ম্যাক্সিমাম লোকের মধ্যে এগুলা সাড়ে সাত তোলা এখানে হচ্ছে আপনার পঞ্চাশ এক গ্রামের দাম হচ্ছে আপনার ধরেন পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার হইলে এইটি ফাইভ গ্রামে হইলো কত মনে হয় চাই সাড়ে ছয় হাজার ডলার ম্যাক্সিমাম পাঁচ হাজার ডলার হইলে সে নেসা পরিমাণ মালের মালিক তার মানে আমরা এই দর্শকদেরকে এটা এই ইনফরমেশনটা দিতে পারি যদি পাঁচ হাজার ডলার ফাইভ থাউজেন্ড ডলার যদি কারো কাছে থাকে সারা বছরের খরচের পরে তাহলে তার উপর অবশ্যই এই হজ করাটা ফরজ ফরজ আচ্ছা গুড তো এই হজের মধ্যে এই জন্য আল্লাহ রাসুল উন্নু হাদিসে বলছেন যে যাদেরকে আল্লাহফাক এহসান করে এই নেসা পরিমাণ মাল দান করলেন দৌলত দান করলেন তার মানে একজন মানুষ তার নেশাব পরিমাণে এইটা বোঝায় যে একজন মানুষ তার পরিবার খাওয়া পরা দিয়া আর ওই সৌদি আরবে মানে মক্কা শরীফে গিয়া হজ উমরা পালন করিয়া আসতে পারবে এই পরিমাণ সম্পদ হইলেই সে যেন অতি তাড়াতাড়ি হজ আদায় করে আচ্ছা কারণ হইল আল্লাহর রাসুল বলছেন মুদ্রা করেছেন যে যারা যাদেরকে আল্লাহ আহসান করে এই পরিমাণ দৌলত দান করলো মাল দান করলো আর তারা হজ গেলে না হজে যায় না অবহেলা করতেছে দেরি করতেছে তারা যেন এহুদি নাসারা হইয়া মরুক

শারীরিক সুস্থতাও থাকবে যে আপনি যে আয়াতের তার অংশে কিন্তু বলা হয়েছে মানিস্তা তা ইলাই হিসাব হ্যাঁ এটার মধ্যে শারীরিক সুস্থতা থাকতে হবে তো শারীরিক সুস্থতা তার যদি কেউ না থাকে সম্পদ থাকে তারপরেও সে কিন্তু যদি না দিতে পারে শারীরিক সুস্থতা অসুস্থতার কারণে কিন্তু সে অন্যদেরকে দিয়া হোজটা বদলে হবে রিপ্লেসমেন্ট করে অন্য করতে হবে এটা আদায় করতে হবে আল্লাহর ফরজ

নফিল দাঁড়াইয়া আদায় না করতে পারে সে বসিয়ে পড়তে পারে বসিয়ে যদি না পারে তাই সে শুয়ে পড়তে পারে শুয়ে পড়তে ইশারা করিয়ে পড়তে পারে সুতরাং তবু আদায় করতে হবে আদায় করতে হবে সালাত সুতরাং এই কেউ যদি চায় তাহলে সালাত আদায় করতে তার কোনো অসুবিধা নাই যতদিন সে জীবিত থাকে তার হুশ থাকে হুশ যদি চলে যায় তাহলে তো তার উপরে কিন্তু হজের ব্যাপারে আপনি যে অ্যামাউন্টের কথা বললেন এটা তো আমাদের অনেকেরই আছে কিন্তু আমরা অনেকেই যে এ ধরনের একটা ধারণা পোষণ করি যে আর একটু বয়স হলে পরে করব তারপর হজ করাতে আপনার উপর খরচ হয়ে গেছে কিন্তু যদি কোন আপনার ছেলে মেয়ে তাকে বিবাহর উপযুক্ত তাহলে তার আগে বিবাহ দেওয়া হজ করা দেওয়ার আগে এটা কোন কারণে এই কারণে যেহেতু যে কোনো মানুষ পাঁচ লাখ টাকা বা দুই লাখ টাকা জোগাড় করেছে হজে যাওয়ার জন্য ইনদামিং টাইম তার মেয়েটা অনেক বিবাহ এই যদি সে এখন হজে চলে যায় এই দুই লাখ টাকা খরচ করে তাহলে আবার দুই লাখ টাকা জোগাড় করতে করতে তার পাঁচ সাত বছর চলে পারে মানে এখানকার পাঁচ সাত হাজার ডলার ডলার না এখানকার তো মেইন কথা বলা হয়েছে যে দুই লাখ টাকা দিয়ে যদি উনি খরচ করে হজে চলিয়ে যায় তাহলে মেয়েকে বিবাহ দেওয়ার জন্য দুই লাখ টাকা বানাইতে বানাইতে আরো ফার্স্ট সাত বছর চলে যাবে এই অবস্থাতেই তার প্রথমে বলা হয়েছে যে হজে যাওয়ার আগে তার মেয়েকে বিবাহটা দেওয়া জন্য উচিত বা এটা এটা প্রয়োজন কিন্তু আমেরিকার বেলা এটা এটা খুবই কম খুবই কম কারণ যাদের নেশা পরিমাণ মাল আছে মানে পাঁচ হাজার ডলার আছে তার এই ধরনের কোনো সমস্যা নাই যে পাঁচ হাজার ডলার খরচ হইলে যে আর নেক্সট ইয়ার মেয়ে বিবাহ দিতে পারবে না আর এখানে মেয়ে বিবাহ দিতে এত কঠিন কিছু না বাংলাদেশের মধ্যে অনেক কিছু ফর্মালিটি আছে এখানে কিছু না দেওয়া সুতরাং এখানের লোকের এটা হয় না আর যাদের দীর্ঘমেয়াদী কোন লোন মর্গেজ এই ধরনের কিছু থাকে তাদের ব্যাপারে তো জখাতের বেলায় জখাতের বেলায় বলা হইছে যে নেশা পরিমাণ মাল যদি হয় বাট আপনার কাছে যদি আপনার এক্সেস একশো ডলারও থাকে কি একটা স্বর্ণ আপনি কিনেন এক বছর পুরার পরে আপনার এটার উপর জখাত আসিয়া যাবে জি তো অনেক এটার মধ্যে বলা হয়েছে যে আপনার কাছে আছে দশ হাজার ডলার কিন্তু আপনার বিশ ডলার খরচ ঋণ আছে তখন আপনার তো আর জোকাত আসে না কিন্তু আসলে আমেরিকাতে দেখলে এই এই মশলাটা আমাদের কাছে একটু কনফিউজ কারণ হইলো আমেরিকার মানুষ যে মিলিয়নার আছে তার তিন মিলিয়ন লোন আছে এক লাখ ডলার তার ক্যাশ আছে কিন্তু তার চার লাখ পাঁচ লাখ টাকার বাড়ি আছে তার জীবনে এগুলো সুদ হবে না

টাইম মানে নেওয়া আমি হলাম কিন্তু তারপর আমি ধারণা করছি অথবা ভাবছি যে আরো এইজড হওয়ার পরে বয়স হওয়ার পরে আমি আদায় করব। এটা কি আসলে ঠিক এটা কোনো ঠিক না যদি কোনো উজোর আপত্তি না থাকে উজোর আপত্তি বলতে এই যে মানে অনেকের ছুটির কাজের ছুটির ব্যাপার আছে অনেকের শারীরিকের ব্যাপার আছে অনেক অনেক ব্যাপার আছে বাট আমাদের সমাজের মধ্যে যে জিনিসটা আসে একটা জিনিস হইলো যে প্রথমে আমরা যে করলাম যে আমেরিকাতে এই মেয়ে ছেলে বিবাহ নিয়ে চিন্তা করার জন্য চিন্তা করার কারণে আমরা হজটা ফিজাইতে পারবেন দ্বিতীয় একটা আমাদের সমাজে আছে যে আমি হজে যখন যাব এখন এই দাঁড়িয়েও রাখি নাই বেশ পড়ি নাই আর বয়স হইলে দাঁড়িয়ে জুড়ি রাখবো আর নমাজ পড়বো তারপরে হজ করলাম হজ করিয়া যদি আসিয়া এটা করি বা রতবিনা দেই মতাম নামাজ না পড়ি তাহলে আরো গুনাহ হবে এটা আসলে ভুল ধারণা কারণ কুল্লাহ নফসিন যায়কাতুল মাউত লায়াসত কিরা না সাত ওয়ালা ইস্তাকিম তো হজের জন্য আর যে হজ খরিয়া আসার পরে আপনার উপর যে ইসলামের এক্সট্রা কোনো কিছু আসবে এটা কিছু না যা কিছু প্রথম থেকেই আছে আছে তো সবচেয়ে বেস্ট হলো কি আপনি হজটা করা কারণ ফাসটা কলিমা নমাজ রোজা হজ যাকাত যখন যদি কোনো মানুষ তাকে জিজ্ঞাসা করা হবে তখন যদি সে করিয়া করিয়ে ফেলায় এই ফরজের জন্য আল্লাহ জিজ্ঞাসা করবেন না লিস্ট সে এইটাতে পাশ পাঁচটা প্রশ্নের মধ্যে যদি হজটা আদায় করিয়ে ফেলায় এটা ফাঁস কিন্তু নমাজ পড়ে না হেঁটার জন্য তার জিও হবে জাকাত দেয় না জন্য হবে তো মানুষ মনে করে না আমি ওই নমাজ দরিয়া আর সবগুলা করিয়া মুসল্লি হইয়া বস হইলে মানে এই ধরনের অপেক্ষা করাটাই এটা মোটেও ঠিক মোটেই ঠিক যে আমরা আপনার কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমরা যাচ্ছি ছোট্ট বিরতিতে প্রিয় দর্শক আমরা শুনছিলাম হাফিজ এবাদুর রহমান চৌধুরীর কাছ থেকে হজ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা যাচ্ছি ছোট্ট বিরতিতে আশা করি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখেন আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গে আছেন শাহজালাল দারুসুনা জামে মসজিদের সম্মানিত ইমাম ও প্রতিষ্ঠাতা হাফিজ এবাদুর রহমান চৌধুরী আমরা ফিরছি আলোচনায় যেটি বিরতির আগে বলছিলেন যে আসলে লেট করার কোন সুযোগ নেই আমরা ওমরা সম্পর্কে আপনার কাছ থেকে কিছু তথ্য জানতে চাই তো ওমরাটা হচ্ছে এটা কোনো ফরজ ওয়াজিব কিছু না এটা কি হজ নাকি এটা কি আসে না এটা হইল কি আহ ইসলামের পরিবেশে বোঝা হয় মানে ছোট হজ আচ্ছা এটা বড় হজ আমরা মনে করি হজ এটা তো উমরা এটা হইলো আপনার হজের সঙ্গে এমনি হয়ে যায় পায়ে হক্ষেও যদি উমরাতে যায় কারণ আল্লাহ রসুল বলছেন যে এক হুমরা থেকে আরে হুমরার মধ্যখানের সমস্ত গুনা এই কফরা হয়ে যায় বহু বড় একটা জিনিস তো আমাদের আমাদের মেন যে কথাটা ছিল হজ হজ যে প্রথমে হইল যে আল্লাহ মালেন নেশাবের মালিক বানাইছে তারপরে আপনি যাবেন এবং এগুলা তো আপনি আল্লাহর ফরজটা পালন করলেন কিন্তু তারপরেও আপনি কতটুকু ফায়দাফামন্দ হবেন দুনিয়া এবং আখেরাতে আল্লাহ রাসুল বলছেন সে উন ইল্লাল জান্না হজটা তো আদায় করলেন করলেন আল্লাহ এরপরে বলা হয়েছে যে দুনিয়াতে আপনি যত আবাদতি করেন কোন আবাদতিতে আপনার এইরকম গ্রান্টি দেওয়া হয় না যে আপনি নিষ্পাপ হয়ে যাবেন আপনি সবকিছু মাপ হয়ে যাবেন কিন্তু হজে যাওয়ার পরে আল্লাহ রসুল বলতেছেন

নিতে হবে মানুষের পয়সা করি মানুষের জুলুম অত্যাচার করে থাকেন সেটা তার কাছ থেকে মাফ নিতে হবে আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দিবেন এই জন্য শয়তান সবচেয়ে বেশি নারাজ এবং কান্নাকাটি করে এই আরাফার মাঠে কেন কান্নাকাটি করে তারা জিজ্ঞাসা করা হইলে তুমি এত বেশি কান্নাকাটি করতেছ এত মর্মাহত হয়েছে কেন বলে তোমরা জানো না এই লোকটার বয়স চল্লিশ ষাট সত্তর আশি বছর পর্যন্ত আমি মেহনত করে তাকে আমি পাফ করাইছিলাম জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আমি তারে থৈয়ার করেছিলাম আজকের এক দিনে সে আসিয়া তার চল্লিশ ষাট বছরের আমার মেহনতকে বেকার করে দিয়ে হে জান্নাতের মেহমান হয়ে গেল এজন্য আমি খানতেছি

এটা কমপ্লিটলি ভুল ধারণা আচ্ছা এটা হইল প্রথমে হইল কি যদি নেশাবের মালিক হন অথবা নেশাবের মালিক নাও যদি হন তাহলে আপনি যদি হজে যান খাবার শরীফ দেখার পরে আপনার হজ ফরজ হয়ে যায় আচ্ছা তখন আপনি গেছেন উমরাতে সুতরাং সর্বপ্রথম আপনি এক উমরাতে তো অনেক সব নিঃসন্দেহ নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই কিন্তু একশো বারো যদি আপনি উমরা করেন তা আপনার হজের একটা হজের ইয়ে হবে না যেটা অর্ডার করেছেন ম্যান্ডেটরি করেছেন আপনার জন্য অপরিহার্য করেছেন হজ করা সেটা তো আপনি যেতেছেন উমরায় এটা তো আল্লাহর বিদ্যানের চেয়ে আপনার নিজের একটা ওপিনিয়ন দিয়ে দিলেন এখানে আগে কেন দিবেন আপনি সর্বপ্রথম আল্লাহর অর্ডার পালন করবেন তারপরে যত উমরা করবেন তত তো সাব পাইবেন আপনি কিন্তু আল্লাহর যে কোরআন হাদিস ভিত্তিক যেগুলো সিস্টেম আছে সেই সিস্টেমে মানাও অনেক ফরজ সুতরাং আগে হজ তারপরে উমরা জি এই এই উত্তর আমেরিকা অথবা এই আমেরিকা অথবা এই অঞ্চল থেকে যারা হজ করতে চান তাদের জন্য কি করণীয় যদি আমাদেরকে আপনি একটু ইনফর্ম করেন বিশেষ করে আলহামদুলিল্লাহ আমেরিকার মতো দেশে যারা আসছে পাক দয়া করে নিয়ে আসছেন এখানে ইসলামের বিভিন্ন ইসলামের কাজ করা আমাদের জন্য খুবই সহজ এবং খুবই সুন্দর আমরা আমরা করতে পারি এদেশের সরকারিভাবে পাই এখান থেকে যাওয়ার একদম সহজ বাংলাদেশে যেভাবে পরিচয় এখন বাংলাদেশে ক্লোজ হয়ে গেছে কিন্তু আমাদের আমরা যতটুকু জানি আপনি তো প্রায় নাইনটি সিক্স মানে টোয়েন্টি ইয়ার্স ধরে আপনার এক্সপিরিয়েন্স রয়েছে সেই আলোকে যদি আমাদের কিছু পরামর্শ দেন এটা আমাদের এখানে যাওয়া একদম সহজ আপনি যে কোনো ওই কোম্পানির সাথে একটা জিনিস মনে রাখবেন আপনার হজের মোটামুটি চারটা লাইসেন্স সারা আমেরিকাতে বাংলা বাংলাদেশিতে কিন্তু অন্তত পক্ষে আপনারা পঞ্চাশ জনের ডাকবে হজের জন্য তখন আপনি বুঝতে হবে যে অরিজিনাল লাইসেন্স দাঁড়িয়ে লুক কিনা সৌদি গভর্নমেন্টের অথরাইজ কিনা তো এটা সহজ হইলো যে আপনি দেখবেন সৌদি গভর্নমেন্টের অথরাইজ এই এই কোম্পানি আছে কিনা যদি থাকে তাহলে আপনি তাদের সাথে যোগাযোগ করে আপনি একদম সহজ আপনার অন্যান্য স্টেট থেকে আসারও দরকার নাই সেখান থেকে আপনার পাসপোর্ট আর চেক পাঠাই দিলে আমরা সবগুলো আপগ্রেড করে রেডি করে সবগুলো রাখে দিই এবং টাইম টু টাইম আপনারা কন্টিনিউ বলতেছি যে কী লাগবে না লাগবে আর আমরা সবগুলোই মেনটেন করি এখন আলহামদুলিল্লাহ এই বছর যারা যেতে চান তাদের কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার মানে পড়াশোনা অথবা কোনো প্র্যাকটিস তাদের সর্বপ্রথম কাজটা হইল তারা ডিসাইড করবেন যাবেন কিনা যদি তারা যাবেন ফাইনাল ফাইনালাইজ করেন তখন তারা কোন গ্রুপের সাথে যাবে এবং কোন শিডিউলে যাবে হোস্টা বিভিন্ন দুই তিন স্কেডিউলে বা শিডিউলে যায় তখন তারা কোন শিডিউলে যাবেন এবং কোম্পানির সাথে যোগাযোগ করে তারা পাসপোর্টগুলা গুলা দিবে এরপরে তাদের জন্য আমরা বলিয়ে দিই যে এখন আর আপনার কোনো কাজ নেই কারন সৌদি गवर्नमेंटে যে সিস্টেম করেছে খুব সুন্দর সিস্টেম যে কিছু জানে না সেও সুন্দরভাবে করতে পারে এবং তার নিরাপদ মানে কাজগুলো তাদের কিছু নাই হাজিদের কিছু করার নাই আমরা যারা এজেন্ট আছি মুআল্লিমা আছি আমরা আমাদের সবগুলা করা সুতরাং এতে খুবই সহজ এইজন্য আমরা বুকিং দেওয়ার সাথে সাথে বলি যে আপনার কাজটা হলো খালি মাসলা মুসাইলের বইগুলা পড়বেন হুজুরদের কাছ থেকে শিখবেন এর জন্য কোন বইকে আপনি সাজেস্ট করেন যে কোনো বই কি হুজুর বই বিভিন্ন ধরনের হুজুর বই আছে এই এগুলা পড়তে পারেন বা অনেক মিডিয়াতে যেমন আপনাদের এই সমস্ত মিডিয়াতে অনেকগুলা হজ নিয়ে আলোচনা হয় তো এগুলা থেকে অনেক শিখতে পারেন অনলাইনেও তো অনলাইনেও হজের অনেক কিছু আছে মানে এখন ডিপেন্ড করে যে কে কতটুকু শিক্ষিত বা কতটুকু জানেন এই পরিমাণে যারা বাংলা অন্য কিছু না জানেন মিডিয়া বা ওই অনলাইন তারা বাংলা বুক বুকটুক আছে আমাদের দেশ থেকে আসছে বই পুস্তক এগুলা পড়িয়ে আপনার মাসলাম সাইলগুলা শিখলে সেখানে আমি সবচেয়ে সে সাজেস্ট করি এইটা যে যাওয়ার আগে আপনারা সব কিছু শিখে যান তখন সেখান থেকে আপনারা অনেক फायদামত হবেন কোন জায়গায় গেলে দোয়া কবুল হয় কোন জায়গায় কোনটা খরা কিন্তু আমাদের লোক আসার পরে আফসোস করে এইখানে তো আরেকজন লোক যখন বলে বা পড়ে তো এখানে গেছিলাম তো দোয়া করি নাই এইজন্য যাওয়ার আগে তাদের কর্তব্য হল যে কোথায় গেলে দোয়া কবুল হবে কি কাজ করলে আল্লাহ খুশি হবেন কি কাজ করলে সব সব বেশি হবে এগুলা ক্লাস আছে সবগুলা আপনাদের জানিয়ে বুঝিয়ে করতে হবে সুতরাং আগে জানাটা খুবই প্রয়োজন মানুষের এটা সবচেয়ে বেশি আমি সাজেস্ট করি যে যারা হজে যাবেন তারা হজের বুকিং দেওয়ার পরেই তারা যেন আল কোরআন হাদিসের আলোকে আপনার মাসলা মুসাইলাগুলো শিখে হজের ফজিলতগুলো শিখেন এটা তাদের জন্য জরুরি আচ্ছা যদি আমাদের দর্শক অথবা আমাদের কারো মা বাবা মারা গিয়ে থাকেন যাদের উপর প্রচুর অর্থ সম্পদ ছিল হজ ফরজ ছিল এই ক্ষেত্রে তার সন্তানঅতবত্তর এই মুহূর্তে কি করবেন তারা এই এই মুহূর্তে এইভাবেই অনতি বিলম্বে তাদের জন্য বদলি হোজ করা এটা কি ওনার ছেলে মেয়েদের করতে হবে না যে কোনো আলেমের মধ্যকেও সাজেস্ট বেস্ট হইল তাদের নিজের নিকরাত্ব করা তাদের ছেলে মেয়েদের মধ্যে যদি কেউ করতে পারে নিজের মা বাবার জন্য এটাই হলো আমরা প্রথম সাজেস্ট করি আর যদি এই ধরনের কেউ না থাকেন বা না হন তাহলে আপনার কোনো মতকি ফরজগার আলী মুলামা যারা মাসলাম মুসাই সম্পর্কে পারদর্শী আছেন এদেরকে দিয়া বদলি হজ করান এটা উত্তম আচ্ছা এই বদলি হজের ব্যাপারে কি এমন কোন বিষয় রয়েছে যারা আগে হজ করেছেন তাদেরকে দিয়ে করাতে হবে না এমন কিছু নেই এটার মধ্যে আছে দু কথাই যে আপনার প্রথম কথাটা হইল যে বদলি হজ যিনি করবেন তিনি তার উপর যেন কোনো হজ ফরজ না হয় আচ্ছা আর সবচেয়ে বেস্ট হইল যে আগে যারা করছেন এদের করানো বেশিরভাগ এটা বলেছেন যে যারা আগে হজ করেছে এরা করাটা উত্তম কারণ হইল কোন লোকদের হজ করাইতেছেন কিন্তু তার হজ ফরজ না কিন্তু শরীফ দেখার পরে তার নিজের হজ ফরজ হইয়া যায় আচ্ছা তো ওই জন্য বেস্ট হইল যে আগে যারা করছেন এদের এদিকে করাইলে সবচেয়ে উত্তম হয় বাট এইভাবে কোনো মুত্তকি ফরেসগার কোনো ভালো আলেম উলামা যদি থাকেন গরিব উনি দিতে পারেন নাই তো উনারে দিলেও হবে জি হবে ইনশাআল্লাহ এই এই বছর যারা হজের নিয়ত করেছেন অথবা এই সময়ে যারা উমরা করতে চান তাদের ব্যাপারে আপনার কি পরামর্শ তাদের ব্যাপারে আমাদের পরামর্শ হইল তারা অতি তাড়াতাড়ি তাদের ওই বুকিংটা নিশ্চিত করে দিই। ওমরার ক্ষেত্রে তেমন বুকিং এর কোনো বিষয় নেই। ওমরার ওমরার ক্ষেত্রে তারা যে কোনো সময় যাইতে পারে। তখন তারা ওই লাইসেন্সধারী কোম্পানির সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করিয়া কখন ওমরাতে যাবে এটা সেটআপ করবে। তবে রমজানের জন্য আমি একটা সাজেস্ট করি রমজানের জন্য আপত্তি বছর আগে অ্যাডভান্স টিকেট করিয়ে রাখতে অনেকে সস্তায় পাওয়ার জন্য। আচ্ছা। কিন্তু গত 2-3 বছর থেকে অনেক মানুষের অসুবিধা হইতেছে। রমজানে টিকেট করছে কিন্তু রমজানের কিছুদিন আগে হয়ে গেছে তাদের ওই টেকনিক্যালি কারণে যেহেতু গরম শরীরে কাজ হইতেছে তারা চায় না ওভার ক্রাউডে হয়ে গেলে একটু স্টাফ করে সে ক্ষেত্রে কি আগে ভিসা টিকেট করিয়ে রাখা যায় না আগে ভিসা টিকেট করতে পারবে না কারণ ভিসা ইস্যু হইলে 15 দিন বা 1 মাস সময় থাকে এর মধ্যে ফ্লাই করতে হবে তো রমজানে তারা যাবেন আর একটু পরে মে মাসের পরে তারা যেন টিকিট যদি করে তখন তাদের লস হওয়ার চান্স কম জি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আজকে টিভিএন এর স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ এই আলোচনা উপস্থাপনের জন্য আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ যেন আমাদের এই আশার পোশাকে কবুল করেন আমি প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা শুনছিলাম শাহজালাল দারুসন্না জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও ইমাম হাফিজ মাওলানা এবাদুর রহমান চৌধুরীর কাছ থেকে হজ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা যতটুকু আলোচনা থেকে বুঝতে পেরেছি যে এই হজ যাদের এই আমেরিকা অথবা উত্তর আমেরিকাতে যারা আমরা আছি যদি পাঁচ হাজার ডলার পরিমাণ অর্থ আমাদের থাকে সারা বছরের খরচ এবং অন্যান্য ব্যয়বার বহন করার পরে তাহলে কিন্তু নিশ্চয়ই আমাদেরকে এই হজ কিন্তু আদায় করতে হবে এবং এই হজ আদায় করতে গিয়ে আমরা যেন কোনো অবস্থাতেই আমরা যেন বিলম্ব না করি বিশেষ করে আমাদের যাদের মা বাবা আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন যদি তারা এই পরিমাণ অর্থের সম্পদ রেখে যান অথবা মালিক হয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের নিকটাত্মীয় ছেলে মেয়ে অথবা অন্য কাউকে দিয়ে বদলি হজ অন্তত করাতে হবে প্রিয় দর্শক আমরা এই হজটিকে যেন সঠিকভাবে সহিভাবে আদায় করতে পারি কারণ এই হজ আদায়ের মধ্য দিয়ে পালন করার মধ্য দিয়ে আমাদের জীবনের সমস্ত গুনা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন যেহেতু এই ঘোষণা কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানতে পেরেছি আসুন আমরা প্রত্যেকে সহিভাবে হজ করে আল্লাহর নিকটত্ব লাভ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আগে আমি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ দেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার Ya